আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। দুবছর পর মালয়েশিয়ায় মেজাজময় ঈদ উল আজহা উদযাপন। মালয়েশিয়ায় নারীর ইসলাম অপমাননায় মামলা, গ্রেপ্তার। বাংলাদেশে উদযাপিত হল পবিত্র ঈদ উল আজহা। মালয়েশিয়ায় ভিসা জটিলতায় নতুন বিপদে প্রবাসীরা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনি কি মালয়েশিয়া প্রবাসী? তাহলে আপনার জন্যই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস দিচ্ছে কম খরচে বিমান টিকিট। আপনার বুকিংয়ের জন্য এখনই যোগাযোগ করুন। মোবাইল 0132221220। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হল পবিত্র ঈদ উল আজহা। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ, এই ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদের প্রাঙ্গণ। করোনা মহামারীর পর এই প্রথম নতুন পোশাকে মসজিদের দিকে ছুটছে মানুষজন, এ যেন আল্লাহর সান্নিধ্যের চিরন্তন রূপ। এবছর কোভিড-19 পরিস্থিতি এবং চলাফেরায় শিথিলতা হওয়ায় মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে মালয়েশিয়ার বিভিন্ন মসজিদে। সবাই যে মালয়েশিয়ার নাগরিক তেমনটা নয়। ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ভারত, ইন্দোনেশিয়া সহ নানান দেশের নানান জাতের মানুষ আছেন সেই দলে। আছেন অনেকে বাংলাদেশীও। বিদেশে থাকলেও তাদের মন পড়ে আছে বাংলাদেশে। তাদের কাছে ঈদ মানে বিদেশে বসে দেশের স্মৃতিচারণ। রোববার মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল 8:30 রাজধানী কুয়ালালামপুরের জাতীয় মসজিদ নেগারায় ও 8:15 মসজিদ উইলাইয়া জালান্দুতার সবচেয়ে বড় জামাত দুটি অনুষ্ঠিত হয়েছে। জামাত শুরুর আগে মসজিদ নেগারায় বয়ান পেশ করেন খতিব হাজী হেসান বিন মোহাম্মদ হোসনে এবং জালান্দুতায় ওস্তাদ ডাক্তার খালিদ বিন ইসার নেতৃত্বে খুতবা প্রদান করেন MWPKL এর গ্র্যান্ড ইমাম ওস্তাদ রেজিমি বিন জামরি। নামাজের আগে কুরবানির তাৎপর্য নিয়ে খতিব তার বয়ানে বলেন, কুরবানি হলো আল্লাহ তাআলার জন্য ত্যাগ তিতিক্ষা প্রদর্শনের অন্যতম ইবাদত, যা যুগে যুগে সব নবী রাসূলের জন্যই বিধিবদ্ধ ছিল। আর বর্তমানে কুরবানি আমাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক পালনীয় ঐতিহাসিক আদর্শ ইবাদত। কুরবানি দেওয়ার কিছু মাসালা এবং মাসাইল নামাজ আদায়কারীদের সামনে এ সময় তুলে ধরা হয়। ঈদ উৎসবকে সত্যিকার পরম করুণাময়ের কাছে গৃহীত করতে চাইলে সব ধরনের কৃত্রিমতা ও লৌকিকতার মুখোশে ঝেড়ে ফেলে অনাবিল আনন্দে মেতে ওঠার আহ্বান জানায় ঈদ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সীমানা ডিঙিয়ে যাতে এর কোনো অমর্যাদা না হয় সেদিকে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় মুসল্লিরা তাদের শিশুদের নিয়ে আসেন ঈদ জামাতে। শিশুরাও পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ সেলফিতে মেতে ওঠেন। মালয়েশিয়ার বিভিন্ন শহরে ঈদ উল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। হাংতোয়া মসজিদ আল বোখারে, মসজিদ জামেক, তিতিওয়াংসা, বাইতুল মকাররাম, কোতারায়া বাংলা মসজিদ, সুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং পেনাং, সুঙ্গাই ব্লু, সেলায়াং পাসার পুচং, মালাক্কা জহুরবারুতেও ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে মালয়েশিয়ার রাজা ইয়াংডি পাটওয়ান আগাঙ্গাল সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মোস্তফা বিল্লাহ শাহ কুয়ান্তান টেঙ্কু আম্পুয়ান আফজান মসজিদে হাজার মুসলিমদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। মহামহিম রাজা পেরমাইসুরি আগাং টেঙ্কু হাজা আমিনা মাইমুনা ইস্কান্দারিয়া এবং পাহাং টেঙ্কুয়ের রিজেন্ট হাসান আল ইব্রাহিম আলম শাহ ও নামাজে অংশ নেন। মসজিদের গ্র্যান্ড ইমাম মোহাম্মদ হাফিজ সোহেলি নামাজের ইমামতি করেন। সকাল 8:20 রাজপরিবারকে স্বাগত জানান মেট্রোবেসার দাতুক শ্রী ওয়াং রোজডিওয়ান ইসমাইল। এছাড়া মসজিদে উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসন এবং পাহাং মুফতি দাতুক শ্রী ডাক্তার আব্দুর রহমান ওসমান। প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব মসজিদ উলাইয়া জালান্দুতায় নামাজে অংশ নেন। মালয়েশিয়ার একটি ক্লাবের অনুষ্ঠানে দর্শকদের সামনে এক নারীর পোশাক খোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ওই নারীর কার্যকলাপে ইসলাম ধর্মের অবমাননা স্পষ্ট হয়েছে। সাম্প্রতিক এই ঘটনা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে মালয়েশিয়ার নেট দুনিয়ায়। এ নিয়ে মুসলিমদের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এমন কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া 45 সেকেন্ডের ভিডিওতে ওই নারী নিজেকে সিতি আমিরা বিনতি আবদুল্লাহ নামে পরিচয় দেন। মালয়েশিয়ার পেরাক রাজ্যে তার বসবাস বলে জানিয়েছেন তিনি কোরআনের 15টি অধ্যায় মুখস্থ করেছেন বলেও জানান। ওই নারী নিজেকে একজন মালয় এবং মুসলিম পরিবারের সন্তান বলেও দাবি করেন। এর কিছুক্ষণ পর হঠাৎ নিজের শরীর থেকে পোশাক খুলতে শুরু করেন। সে সময় উপস্থিত দর্শকদের উল্লাস ও করতালির শব্দ শোনা যায়। এরই মাধ্যমে ওই নারীর বিরুদ্ধে ইসলাম অবমাননার কারণে ক্ষুব্ধ মুসলিম ধর্মাবলম্বীরা দেশটির শরিয়া ফৌজদারি অপরাধ আইনে মামলা দায়ের করেছেন। দেশটির অপরাধ তদন্ত বিভাগ মাঠে নেমেছে বলে জানান রয়্যাল মালয়েশিয়া পুলিশের সেক্রেটারি দাতুক নুরসিয়া মোহাম্মদ সাদউদ্দিন।
ক্র্যাক হাউস কমেডি ক্লাবে একটি খোলা মাইক শো চলাকালীন ইসলামের অবমাননা করার অভিযোগে পোশাক খুলে ফেলার পর ওই নারীকে ইতোমধ্যে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। আজ এক বিবৃতিতে রয়্যাল মালয়েশিয়া পুলিশের সেক্রেটারি দাতুক নুরসিয়া মোহাম্মদ সাদুদ্দিন বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য মহিলাকে 3 দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে। মালয়েশিয়ার প্রাণকেন্দ্র বুকিত বিন্দাঙে বাংলাদেশি রেস্টুরেন্ট আলো ছায়া মিলছে দেশি খাবারের বিশাল আয়োজন। বিশেষ দিনে থাকছে হরিণের মাংস, এছাড়াও যে কোনো অনুষ্ঠানের খাবার অর্ডার ও ডেলিভারির ব্যবস্থা তো থাকছেই। আজই চলে আসুন নাম্বার 4 জালান আংসোকা বুকিত বিন্দাং কুয়ালালামপুর, মোবাইল +60 1625 77384। সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমা উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। আল্লাহর রাহে নিজের জানমাল ও প্রিয়তম জিনিস সন্তুষ্ট চিত্তে বিলিয়ে দেওয়ার এক সুমহান শিক্ষা নিয়ে প্রতি বছর আমাদের মধ্যে ফিরে আসে ঈদুল আজহা। ইসলামী শরিয়া অনুযায়ী পশু কোরবানি করা ওয়াজিব। পবিত্র কোরআনের সূরা কাউসারে বলা হয়েছে, অতএব তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ো এবং পশু কোরবানি করো। গতবারের মতো এবারও করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে ঈদ উদযাপন করেছেন মুসলিমরা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস রোধে ধর্ম মন্ত্রণালয় এবারও 8 দফা নির্দেশনা দিয়েছে। করোনা সংক্রমণের কারণে গত 2 বছর গত ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহার প্রধান জামাতও জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। আজ ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল 8টায় অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও এবারের ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল 7টা, দ্বিতীয়টি সকাল 8টা, তৃতীয় জামাত সকাল 9টা, চতুর্থ জামাত সকাল 10টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল 10টা 45 মিনিটে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহের ময়দানে স্থানীয়দের নির্ধারিত সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বিপদ যেন পিছু ছাড়ছে না মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের। দেশের ইমিগ্রেশন বিভাগের দেয় নোটিশের কারণে ভিসা রিনিউ করা নিয়ে আশঙ্কায় বাংলাদেশি সহ লক্ষাধিক প্রবাসী। গত 1 জুলাই কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামিদ বিন আদমের সই করা এক নোটিশে বলা হয়, প্ল্যান্টেশন 14 নম্বর ও রিহায়ারিং প্রোগ্রামে যারা 5 নম্বর ভিসা পেয়েছেন তাদের 6 নম্বর ভিসা আর নবায়ন করা হবে না। অর্থাৎ 6 নম্বর ভিসা পাওয়াদের ফেরত যেতে হবে নিজ নিজ দেশে। এরই মধ্যে নোটিশের আদেশ বাস্তবায়ন করতে দেশটির সব কয়টি ইমিগ্রেশন বিভাগকে বলা হয়েছে। অন্যদিকে যারা ছুটিতে দেশে গিয়েছেন তাদের ফিরে আসা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, 2016 সালের 15 ফেব্রুয়ারিতে শুরু হওয়া বৈধকরণ বা রিহায়ারিং প্রকল্পে যারা বৈধ হয়েছিলেন এবং 6 নম্বর ভিসা তারা পাবেন না, আর ভিসা না পেলে বৈধরা হয়ে যাবেন অবৈধ। এতে বরাবরের মতো ভিসা রিনিউ করে দেওয়ার নামে অবৈধ অর্থের লেনদেন বেড়ে যাবে, ফলে আবারও কর্মীদের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাস থেকেও কোনো ধরনের নির্দেশনা ইস্যু করা হয়নি। 2016 সালে 7,48,992 জন বিদেশি কর্মী রিহায়ারিং প্রকল্পে নিবন্ধিত হয়েছিলেন। সে সময় অবৈধদের বৈধ হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও অন্যান্য দেশের এজেন্টরা ভিসা না করে প্রবাসী কর্মীদের থেকে লাখ লাখ রিঙ্গিত হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়। এসব প্রতারণার কোনো প্রতিকার পাননি প্রবাসীরা, এখানে সেখানে জঙ্গলে পালিয়ে অবস্থান করতে হয়েছিল তাদের। এর মধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়, শাস্তি পান অনেকেই, পরে খালি হাতে দেশে ফেরেন। পরে মালয়েশিয়া অবৈধদের ব্যাক ফর গুড কর্মসূচির মাধ্যমে জেল শাস্তি ব্যতীত শুধু জরিমানা দিয়ে নিজ দেশে পাঠিয়ে দেওয়ার সুযোগ দেয়। ওই সময়ও কোম্পানির গাফিলতি ইমিগ্রেশনের কারণে অবৈধ হয়ে অনেককে শাস্তি ভোগ করতে হয় ও খালি হাতে দেশে ফিরতে হয়। সম্প্রতি শেষ হওয়ার রিক্যালিব্রেশন কর্মসূচির মাধ্যমে 500 রিঙ্গিত জমা দিয়ে অবৈধদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেয়। যার সুযোগ নিয়েছে তারাও নানা প্রতারণা এবং ইমিগ্রেশনের নিয়মের কারণে অবৈধ হয়েছিলেন। এ সুযোগটি গত 30 জুন শেষ হয়েছে। এরপর অবৈধদের গ্রেপ্তার করে শাস্তি দিয়ে দেশে ফেরত পাঠানোর নিয়মিত প্রক্রিয়া শুরু করছে ইমিগ্রেশন বিভাগ। এমন কঠোর পরিস্থিতির মধ্যেই রিহায়ারিং কর্মসূচির আওতায় ভিসা নিয়ে বৈধভাবে থাকা ও ভিসা নবায়ন না করার ঘোষণা ফের বিপদে ফেলেছে প্রবাসী কর্মীদের। মালয়েশিয়ার আইন অনুযায়ী নিয়োগকর্তা ব্যতীত ভিসা পাওয়া এবং অবস্থান করার সুযোগ না থাকায় নিয়োগকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিবাসী বিষয়ক সংস্থার কর্তারা। তাদের দাবি, 45 বছর বয়স বা 10 বছর ব্যাপী মালয়েশিয়ায় থাকা যে স্বাভাবিক নিয়ম আছে সে অনুযায়ী
ভিসা নবায়ন করা হোক, তাহলে এই নিয়মের মধ্যে কর্মীরা অবস্থান করে এই করোনাকালে মালয়েশিয়ার অর্থনীতি সচল ও চাঙ্গা রাখতে পারবে। যেহেতু নতুন করে কর্মী নিয়োগে ধীর গতি, সেহেতু এসব কর্মীদের ভিসা নবায়ন করার সুযোগ দিলে মালয়েশিয়ার লাভ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে ভিসা রিনিউ করার লোভে পড়ে প্রতারিত হওয়ার আগে দূতাবাস থেকে সঠিক পরামর্শ নেওয়ার আকুতি জানিয়েছেন প্রবাসী কর্মীরা।